মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 10:10, আর ব্লগটা স্টার্ট করছি আমি এখন থেকে। আজকে ব্লগের স্টার্টিংয়ে আপনাদের জন্য একটা চমক আছে, যেটাকে আমরা সারপ্রাইজ বলি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ছোট ছোট ইংলিশ ওয়ার্ড ইউজ করি, কিন্তু সেগুলোর বাংলা যখন হয় না, সেগুলো অনেকে চট করে মানে বুঝতে সময় লেগে যায়, কারণ আমরা এখন এগুলোর সাথে অভ্যস্তই না। তো যাই হোক, কি চমক আছে যখন দেখিয়ে দিই সেটা। তো এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার রান্নাঘরে, ঠিক আছে? তো রান্নাঘরে আমার রান্না বান্না সব কমপ্লিট, দেখতে পাচ্ছেন? ওখানে ভাত হয়ে গেছে, ওখানে সব তৈরি ঢাকা আছে। তো এইগুলো এখনো ক্লিন করিনি, এগুলো ক্লিন করা বাকি আছে। কেন করিনি সেটারও কারণ আছে, বলছি আমি। তো আমার আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ করবো, তো সেই জন্য সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি। আর যেহেতু আজকে পরে অফিস যাবে, তো রান্নাটা সেরকম খুব একটা ঝামেলা রাখিনি, কারণ চাটনি পুড়িয়ে গেছিলো, চাটনিটা করেছি যেটা শেয়ার করেছিলাম আচের সাথে, আমি চাটনি সেটা করেছি, ডাল করেছি, একটু ভাত আলু ভাতে দিয়েছি, আর অল্প কটা ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স ছেলের জন্য ভেজেছি, আর আমার জন্য ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি। আজকে দুপুরে লাঞ্চে আমাদের মাছের জন্য এইটুকু দিই, এর বেশি আর কিছু করবো না, কারণ গরম পড়ছে। আর সাথে আমফান যে আসছে সেটাও জানান দিচ্ছে, হালকা হালকা মেঘলা মেঘলা করছে, সকাল থেকে রোদ ছিল বাট এখন দেখছি একটু হালকা হালকা মেঘ মেঘ করছে, কারণ আমফান আসছে। আর আমফান যেহেতু আসছে একটা ঘূর্ণি ঝড়, তো সবাই বি প্রিপেয়ার অ্যান্ড সেফ থাকবেন, ঠিক আছে? কি কাজ করব সেগুলো সব প্ল্যানিং আমার হয়ে গেছে, এবার শুধু অ্যাকশন নেওয়া বাকি আছে। এখন যেহেতু ঝুল ঝাড়বো আর কালকে শ্যাম্পু করেছি, তাই এইভাবে মাথাটাকে ঢেকে নেব, নাহলে আমার শ্যাম্পু করাটাই দিতে হয়ে যাবে। আর এখন তারপরে ঢাকবো এবং মুখটাকে কভার করবো। যাদের বাড়িতে না ভ্যাকিউম ক্লিনার নেই যেমন আমার, তো এই যে এরকম কার্টুনগুলো না, কার্টুনগুলো যেগুলো ফোল্ডগুলো থাকে না, এগুলো এই কুচি কুচিগুলো থাকে, তো ওইগুলোতে না ঝুল পড়ে যায়, তো সেগুলো ঝাড়া যাবে না, এইগুলো খুব ভালো, এইগুলোতে ভালো মতো ঝুলগুলো চলে যায়। এইভাবে একটুখানি করে ডললেই না, এইভাবে করে ডললেই সব ঝুলগুলো চলে যায়। এই ধরনের কার্টনগুলো তো সবসময় খুলে ক্লিন করা পসিবল হয় না, তো তখন এই ধরনের ছোট ছোট যে ফুল ঝাড়ুগুলো থাকে এইগুলো দিয়ে চুলগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আর মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বেডশিট পিলো কভারগুলো চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছলে মোটামুটি আমার কাজ কমপ্লিট। উফ, কি গরম লাগছে বাবা। গরমে পুরো ঘেমে গেছি, আর ফ্যানটাও চালাতে পারবো না, কারণ এই যে এতক্ষণ যে পরিশ্রম করে যেগুলো ঝাড়লাম
খুব বেশি ঝোল থাকে না, কারণ আমি 15 দিন পর পর এগুলো ঝাড়ি, খুব বেশি ঝোল থাকে না। তো আজকে দেখলাম কাজ কম আছে দেখে এগুলো করে ফেললাম, তো যেটুকুনি পড়েছে উপর থেকে সেগুলো সব উড়ে গিয়ে আবার আবার কাজ বাড়াবে, তো সেই জন্য এই গরম ভোগ করেই এখন এগুলো করতে হচ্ছে। এইসব কাজগুলো করবো দেখে সকালবেলা উঠে আমি ঘরটা কোনো রকম ঝাড় দিয়েছিলাম, বাট ঘরটা মুছিনি। দেখেছেন তো রান্না না থাকলে কি হবে, রান্নার বড় বাবা থাকে কাজে। ততই মনে করি যে রান্না কপনটা কম করে একটু রেস্ট নেওয়া যায়, কিন্তু রেস্ট নিলে তো হবে না, এই কাজগুলো তো করতে হবে না। যত ঘরে কাজ করবে তত শরীর ভালো থাকবে, তার জন্য কি আর জিমে যাওয়া দরকার পড়ে? এখনকার কাজ তো হাত থেকে মেশিনে হয় বেশি, বুঝলি? যেমন আমার আছে কাপড় কাচার মেশিন, মশলা বাটার মেশিন, সেইগুলো জলটা বেশি করে খাও, বোতলে নিয়ে যাও একবারে, আর বেশি করে জল খাও, একটু নিম্বু পানি দিয়ে নেই মধ্যে। আর যা গরম রয়েছে তাতে নুন চিনি লেবু দিয়ে শরবত করে খান, শরীর ঠান্ডা থাকবে, ভালো থাকবে। পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সব কিছু একবারে, দেখো এবার চেকাচাক লাগছে না? তো এক প্রকার মেকওভারই হয়ে গেল না এটা, তো ঘরটারও আজ মেকওভার করলাম। তবে হ্যাঁ, আমরা মেকওভার বলতে কি বুঝি, মেকআপ করা। তো মেকআপ করে নিজেকে একটুখানি চটকদারি বানিয়ে নেওয়া, তো সেরকমই ঘরটাকে বানিয়েছি বেডশিট চেঞ্জ করে। আর যদি কার্টেনগুলো যদি চেঞ্জ করা যায় না তাহলে একটু বেশি ভালো লাগে, কিন্তু কার্টেন তো আমাদের রেগুলার বেসিসে চেঞ্জ করা যায় না, কারণ কার্টেনটা অনেক দিন পর পর আমরা চেঞ্জ করি, তো সেই জন্য কার্টেন তো আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু বেডশিট, বেডশিট তো আমি উইকে একবার করে চেঞ্জ করতেই পারি, তো বেডশিট চেঞ্জ করলে না ঘরের পুরো রূপটাই বদলে যায়। বেডশিট চেঞ্জ করে নিয়েছি, আর এই যে আমার ড্রেসিং টেবিলে এগুলো যা যা আছে যেগুলো সব মুছে টুছে পুরো ধুলো টুলো দিয়ে পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি পুরোটা। যেমন ঘরের ঝুলটুলো যেমন ফেলে এসেছি তেমনি কার্টেনগুলো থেকে আরম্ভ করে সবই করেছি, দেখিয়ে দিয়েছি। এখন পিলো কভার বেডশিট যেগুলো ছিল শুধু বেডশিটটা বাদ দিয়ে সব আমি মানে ভিজিয়ে দিয়েছি। এগুলো খোলা একদিকে শেষ, তো ওদিকে ভিজিয়ে আমার দিইনি, আমি দেখলাম যে আজকে ফালতু রেড করে লাভ নেই। রোদ যখন ভালো আছে এরপর যখন আমফানের জন্য বৃষ্টি শুরু হয়ে যাবে তখন দু তিন দিন ধরে নাকি বৃষ্টি চলবে, তখন আমি শুকোতে পারবো না। তো ওদিকে রোদ থাকতে থাকতে আমি একবারে সব কিছু ভিজিয়ে দিয়েছি, এক পোর্শন কাঁচা হয়ে গেছে আর এক পোর্শন কাঁচা চলছে। তো ওটা ধুয়ে টুয়ে নিয়ে একবারে মেলে টেলে দিয়ে তারপরে যাবো স্নান করতে, ছেলেকে আমি স্নান করে দিয়েছি। আর আমার স্নানটা হয়ে গেলেই আমরা মাছ রেখে নেবো। গুড ইভিনিং, আর আজকে আমি পরেছি শাড়ি, আর এটা হচ্ছে পরশুদিনের সারপ্রাইজ। আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ বলতে পারেন, কারণ সবসময় তো আমি বাড়িতে শাড়ি পরি না। হ্যাঁ, এখন শাড়ি পরাটা আমার ক্ষেত্রে হয়ে গেছে অকেশনালি, কারণ আমি শাড়ি এখন খুব কমই পরি, আর কোনো অকেশন পারপাসে শাড়ি পরা হয়, তাছাড়া আমার শাড়ি পরা হয় না। আর বাড়িতে কোনো সময় তো শাড়ি আমি সেভাবে পরিই না, শ্বশুরবাড়িতে গেলে হয়তো এক আধবার পরি, বাট কলকাতায় এই মনে হয় ফার্স্ট এক বছর এক মাসের মধ্যে আমি কলকাতায় স্নান করে উঠে শাড়ি পরেছি। আজকে তো কোনো অকেশন নেই তবুও শাড়ি পরলাম, কেন বলুন তো? কারণ পরমেশ আমাকে শাড়ি পরে দেখতে বেশি পছন্দ করে, আর ও একদিন আমাকে বলছিল যে সবাই কি সুন্দর শাড়ি পরে কিন্তু তুমি শাড়িই পরো না। মানে ও আমাকে শাড়ি পরে দেখতে বেশি ভালোবাসা দেখে তাই ভাবলাম যে আজকে শাড়িই পরি। যেহেতু আজকে ও বাড়ি নেই, অফিসে গেছে, তো অফিস থেকে আসার পর ও যখন আমাকে শাড়ি পরা দেখবে তো ওর রিয়াকশনটা কেমন থাকে সেটা দেখার জন্য আমি আজকে শাড়ি পরলাম। বলছিলাম যে আগের সপ্তাহে ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু তখন তো অফিস যায় সেদিনকে, শরীরটা আরও ভালো ছিল না। আর এই সপ্তাহে আজকে অফিস গেছে দেখে কল থেকে ঠিক করেছি যে কাজকর্মজ সব সারা হয়ে গেলে স্নান করে আমি শাড়িটা পরবো। আর এটা কি শাড়ি বলুন তো? এটা সেই শান্তিনিকেতন থেকে কিনিনি, এটা যেটা গিফটে পেয়েছিলাম সেই শাড়িটা। আর যেটা কিনেছিলাম সেটা তো মানে দেওয়াই আছে, এখন তো আনাই হয়নি, আজকে তো কতদিন হয়ে গেল জানি না শাড়ি আমার কবে আসে বাড়িতে। আর এখানে চোখে কাজল দিয়েছি, হালকা করে কাজল দিয়েছি, বেশি কাজল দিইনি, জাস্ট চোখে এই কোনা দুটোতে একটু দিয়েছি, আর এই সাইডে একটু কাজল দিইনি। আমার চোখ না খুব বেশি তো বড় না, একটু ছোট ছোট, তো ছোট চাঁদের চোখ না তারা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন যে এই কোনার দিকে, কোনার দিকটা একটু হালকা করে এখান থেকে এইটুকুনি আর এখান থেকে এইটুকুনি কোনার দিকটা কাজল দেবেন,
আর ভেতর দিয়ে ওপরে সাইডে, মানে ওপরে সাইডে যদি ভেতর দিয়ে এভাবে আমরা কাজটা দিই না, তাহলে চোখটা কিন্তু বেশি ছোট মনে হয় না, বরং একটু হালকা বড় লাগতে পারে, কিন্তু একদম ছোট লাগবে না। কারণ আমরা যখন কাজল পরি, যখন ইনার লাইনে পড়ি না, তখন কিন্তু কাজলটা পড়লে কি হয়, চোখ কিন্তু একদম ছোট ছোট লাগে। তো চোখটা সামান্য হালকা একটু বড় করার জন্য, কারণ চোখে যা সাইজ তাই থাকবে, একটু বড় ভাব দেখানোর জন্য কিন্তু আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতেই পারি। কোনার দিক থেকে একটুখানি অ্যাপ্লাই করবেন, আর ভেতরের দিকে ওপরে ইনার লাইনে কাজল অ্যাপ্লাই করবেন, তাই দেখবেন চোখটা আপনার কিচ্ছু মনে হবে না। তো কাজল পরেছি, টিপটা তো কদিন ধরে পরছি, আর হালকা করে একটু পিঙ্ক কালার লিপস্টিক দিয়েছি, যেহেতু আমার শাড়ি পিঙ্ক কালার তাই আমি পিঙ্ক কালার লিপস্টিক দিয়েছি। এবার শুধু বাকি পরমেশের রিয়াকশনটা দেখার জন্য, ও আসুক, আসলে পরে দেখবো রিয়াকশনটা কেমন। আর না, আমফান যে মনে হয় আর কালকে থেকেই মনে হয় আমফানের বৃষ্টি শুরু হয়ে যাবে, নিউজে তো তাই দেখছিলাম, আর মেঘ আসা শুরু হয়ে গেছে, সকাল থেকে প্রচন্ড গরম ছিল, এখন দেখতে কারো আর একটু আগে থেকে দেখছি আকাশে পুরো মেঘ জমতে শুরু করে দিয়েছে, হাওয়া নেই, একদম হাওয়া নেই, তাই ভাবছি আর ছাদে আজকে আর যাবো না, তো এখন ওর জন্য ওয়েট করি। আর চলো আপনাদেরকে শাড়িটাও দেখিয়ে দিই, ঠিক আছে? মাল্টি কালারের ব্লাউজ যে পরলো না, এখন তো কোনো ম্যাচিং ম্যাচিং কেউ পরে না, এখন খুব কন্ট্রাস্টের যুগ রয়েছে, তো এই ধরনের মাল্টি কালারের কোনো ব্লাউজ দিয়ে কোনো যে কোনো শাড়ি আজকাল পরাই যায়। তো দেখো এখানে একটা ব্লু আছে, পিঙ্ক আছে, তো চলো ঠিক আছে এটা দিয়েই পরে নিলাম আজকে। আর এই শাড়ি না এত নরম, এত নরম যে বলার মতো না, প্রচন্ড নরম, যেহেতু আজকে এটা পরলাম এত নরম, দেখো মনে হচ্ছে আর ধুলে পায়ে তো আরো নরম হয়ে যাবে, আর গরমের সময় পরলে মনেই হবে না যে আমি শাড়ি আমার গায়ে আছে, তো আমার একটু গরম লাগছে না কিন্তু, আর একটু স্টাইল করতে গেলে গরম লাগলেই বাকি, তাই না? তো স্টাইল কিন্তু সব সাতক্ষণ মাপ, তবু সত্যি কথা বলতে আমার একটু গরম লাগছে না, এখন ফ্যানটাই অফ আছে তাই গরম লাগছে, নাহলে কিন্তু সেই গরমটা লাগছে না। শাড়ি পরার পর যেমন গরম লাগে না, কিন্তু এই শাড়িটা পরার পর একদম সেই গরম লাগছে না, কাপড়টা এতটাই ভালো। ও মশা মানে ব্যাট এনে মশা খুঁজে খুঁজে বেড়াচ্ছে, বলছে কই মশা কই মশা। তাকে সারপ্রাইজ দেবো সেজে গুজে বসে থাকলাম, সে এখন ফোনে কথা বলছে, অফিসের ফোন। আর কেমন লাগছে এইটুকুনি বলতে আমাকে বলছে, আমি স্নান টান করে আসি, ফ্রেশ হয়ে আসি, তারপরে গিয়ে বলবো কেমন লাগছে, ভালো না খারাপ সেটুকুনি বলতে ওর এত টাইম লাগছে, বলছে ফ্রেশ হয়ে আসার পর ভালোভাবে বসে চা খেতে খেতে তারপরে ও বলবে যে আমার কেমন লাগছে, তো তাই বলেছে, চাটা খাওয়ার পরেই বললো বললো ভালো লাগছে। ও জিজ্ঞেস করছে আমাকে গরম লাগছে না, আমি বলছি না, তোমার সব পূরণ করতে গেছি, তো চলো ঠিক আছে এইটুকু তো করাই যায়। আর বলো না গরম সেরকম লাগছেই না, কারণ শাড়িটা একদমই পাতলা, তো দাঁড়াও না আর এটা নি, বুঝে করিস না, আর এটা নিয়ে এসছে মসকুইটো ব্যাট, দুদিন ধরে যা গরম পড়ছে না, মশারি একদম টানাচ্ছে না, দুটো ফ্যান চালিয়ে শুচ্ছি, সিলিং আর বড় স্ট্যান্ড ফ্যানটা, কিন্তু তবুও না রাতের দিকে ভালো মশা কামড়ায় পায়টায় দিয়ে, আমাকেও কামড়ায় ছেলেকেও কামড়ায়, তো আর অনেক ধরে পরে সেটা খুঁজছে পাচ্ছে না, ওর যে কলিগ আছে ওদের ওখানে নাকি এটা পাওয়া যাচ্ছে, ও ওকে দিয়ে আনিয়েছে ছেলে দিয়েছে, যাক ভালো হলো, এবার আমার ছেলের একটা কাজ বাড়লো, এটা দিয়ে টকাশ 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 করে মশা মারবে, এসে পরবেশ এসে ও মশা খুঁজছে কোথায় মশা আছে, আমি দেখি খুঁজে খুঁজে একটা মশাই পেয়েছে, তাও কি আমার ওয়াশিং মেশিনে যেখানে আছে ওইখানে একটা মশা, সব মানে বেশি মশা নেই, মশা রাতের দিকে কামড়ায়, যখন বাসনগুলো রাতে ধুতে যায়
তখন রাত্রিবেলা মশলা খাবো, তো তখন কাজে লাগবে এটা। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, স্টে হ্যাপি স্টে হেলদি স্টে অ্যাট হোম, আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে, বাই।